पागिली होलो इद्रीस अलैहिस्सलातु वस्सलाम बोलें दोस्तों बहु चेष्टा करे आमी अपना संगे दोस्त करा सुजोग पे तो एकटुखानी जन्नत जहन्नम ते एकटु घुरी आसबो देखे आसबो ले जाबे बोलछे दोस्त जाइते आर आमार ओइदिके काज आय माझे माझे जाति हय ओइदिके তা চলো ওইখানে ঘুরে আসি জাহান্নাম দেখতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখছে তো ভয়ঙ্কর জায়গা এখানে দাঁড়ান যাবে না চলো দোস্ত বেরি পড়ি এত সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তো আর জাহান্নামের পারে কেউ বেশিক্ষণ থাকতে পারে কি কোন জায়গায় ইটভাটার কাছে গিয়ে দেখবেন লোক দৌড় মারে বলে দূরে যাই চলো বড্ড আগুন আসছে কি বাবু তো জাহান্নামের পারে বলছে দোস্ত এখান থেকে যাবে না চলো চলে যাই চলো তো ভয়ঙ্কর আযাবে জাহান্নাম কঠিন জায়গা টার্গেট তো অন্য ওখানে ওখানে দাঁড়ায় এইবারে বললো তাহলে দোস্ত চলো চলে যাই হ্যাঁ চলো বলছে দোস্ত এক কাজ করে যাওয়ার সময় আগে জান্নাত তো দেখি আর আগে ফিরে চলে যাই দুটো কাছে এরে যাই মালাকুল মউত আল্লাহু আকবার বলে ঠিক আছে চলো যাই বলে এবারে জাহান্নাম দেখাতে নিয়ে গিয়ে জান্নাত দেখাতে নিয়ে গিয়ে বলছে দোস্ত এটি এসে যাই দিতে এটাকে एक पाक घुरी आशी किरम देखे आशी मालाकुल मौत बोले तो भाव खराब तो जानना ते घुरी आशी बोलचे कोते गंडगोल पाता मैंने की कर बे ता बोलचे दोस्तो ये दुनिया है जा किचु आचे जेकने जा जतो सुंदर जिनी जाचे ये की नियामत सब नियामत अल्लाह पाक के जानना ते ये कने जे जावे तारा जिंदगी पार होवार इच्छा होवे ना सुतरां আমি বোঝাই গাইস আবার অনুমতি দিতে পারবো না ওখানে কঠিন জায়গা ওখানে গেলে আর কেউ আসবে না বলছে জবান দিলাম এই জবান যাব বেরিয়ে আসব যত সুন্দর জায়গা বলে সঠিক কথা বলছেন আর আপনি তো নবী আল্লাহর নবীরা কেউ তো উল্টোপাল্টা করে না যান তবে বেরিয়ে আসবেন ওয়াদা করলেন ওয়াদা ওয়াদা করলেন ওয়াদা সত্য কথা একবার ওয়াদা মানি কোনো অসুবিধা নেই গিয়ে মধুর নহর দুধের নহর শরাবের নহর হুর গিলেমান সোনা রূপ মণিমুক্তা সিমেন্ট বালি সোনা রূপ দিয়ে জান্নাত তৈরি আর কি নহর কি সুন্দর কি দেখতে ভিতরে ঢুকে বলছে দোস্ত চলে যাও আমি আর যাব না আজরাইল বলছে আসতে হবে না তিনি একটা কথা জেনে রেখে দেন নবী ইদ্রিস কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা সমস্ত নবীর উম্মাত উম্মাতানিরা এরা সবাই বলবে ইদ্রিস নবী ওয়াদা খেলাপ করে আল্লাহ পাকের জান্নাতে রয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল এই এই জায়গা ছেড়ে আমি চলে যাব না বদনামের ভাগ্য হওয়া যাবে না বেরি বেরি দরজায় ছিল জুতো খোলা বাইরে এসে জুতো দুখানা পায় দিলেন দিয়ে বলছে দোস্ত ওয়াদা পূরণ হয়ে গেছে বলে হ্যাঁ আর অসুবিধা নাই বলে না কমপ্লিট বলে হ্যাঁ মেরি দৌড় মেরেছে ও কলিজা টুকরা কেতাবে লেখা ইদ্রিস নবী দৌড় মেরে গিয়ে বলছে দোস্ত আর কোনো ওয়াদা নাই কিছু নাই কোনো কায়দায় ঢুকে গেছি এ জায়গা ছেড়ে বের যাব না আজরাইল কাকু দিমিনিতি করছে দোস্ত বেরিয়ে এসো অত সহজ না বেরিয়ে এসো বলছে আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো আজরাইল বলছে বলছে আল্লাহর কাছে কি মুখ দেখাবো বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে ইদ্রিস নবী বললেন আজরাইল একটা কথা শুনে রেখে দাও
আমার আল্লাহ পাকের ওয়াদা তুমি কি জানো? বলছি কি ওয়াদা? বলছে আল্লাহ পাক বলেছে আমার কোন বান্দা আমার কোন বান্দি কোন কায়দায় যদি কোন ক্রমে যদি আমার জান্নাতে একটা বার প্রবেশ করে যায় আমি আল্লাহ তার বাইরে বার হতে বলবো না আমি আল্লাহ তার হাত ধরে বার করে দেব না আমি আল্লাহ কারোর বাইরে বার করার অর্ডারও দেব না সে আল্লাহ আমি আল্লাহ আমার জান্নাতে থাকবে সুতরাং আমি ইদ্রিস কোন কায়দায় জান্নাতে প্রবেশ করেছি এ নিয়ামত ছেড়ে আমি ইদ্রিস আর জীবনে যাব না আমার আল্লাহ সামি উম্বাসির আমার আল্লাহ শুনলে আল্লাহ বলে আজরাইল রে তুমি যে কাজ করছো আমি সব দেখেছি তবে আমার ইদ্রিস যে কথা বলছে আমার জান্নাতে কোনো কায়দায় কেউ যদি ঢুকে যায় আমি তার বারোতে বলতে পারবো না হাত ধরে বার করে দেব না কারুর বার করতে বলবো না এখন আমার পয়গম্বর ইদ্রিস জান্নাতে প্রবেশ করেছে ইদ্রিস জান্নাতে থাকবে কিয়ামত পর্যন্ত আর জীবনে কোনোদিন ওই আমার ইদ্রিস বাইরে বার হবে না জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ সেদিন থেকে আল্লাহর পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আজও জান্নাতে আর সব সময় জান্নাতে এবং থাকবে জান্নাতে ইদ্রিস নবী আর কোনোদিন বাইরে বার হবে না জুরি বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ও কলিজার টুকরা রব আল্লাহর কসম আল্লাহর কাছে চান আল্লাহর কাছে বলে আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলছে বান্দা বান্দি রে তোদের কার কি দাবি আমার কাছে বল আমি আল্লাহ তোদের দাবি পূরণ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ জোরে চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারাই তাকবীর আর একটু জোরে বলেন নারাই তাকবীর নারাই তাকবীর ও নবী দিদি আপনি একটু আল্লাহকে যদি বলেন আপনার মর্জি মতো আল্লাহকে যদি বলেন কি করে জান কব্জা করতে হবে আবার কি করে জান ঢুকিয়ে দিতে হবে আল্লাহ যদি রাজি হয় আমি নবী আমি জিবিরি আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজি ইদ্রিস নবী বললেন আল্লাহ আমি ইদ্রিস আপনার পয়গম্বর আমার সঙ্গে আজরাইলের বিরাট সম্পর্ক বিরাট দোস্ত ও আমার আল্লাহ আপনি একটুখানি আপনি একটুখানি আজরাইলকে বলুন আজরাইল আমার জান কব্জা করবে আর হাতে মুঠো করে জানটা ধরে রাখবে মুঠো করে ধরে রাখবে আর আপনার কাছে নিয়ে যাবে না আমার জান কব্জা করে আবার ফের সঙ্গে সঙ্গে আমার জান দিতে হবে আমি ফের দুনিয়ায় বাঁচতে চাই আল্লাহ সব কিছু পারে না পারে পারে না আল্লাহ বললেন আজরাইল আমার ইদ্রিস যে কথা বলছে ওই কথাই আমি রাজি ইদ্রিসের জান কব্জা করো মুঠো করে ধরো আবার ভিতরে ঢুকিয়ে দাও ইদ্রিস বেঁচে যাক জোরে বলেন না সবাই মালাকুল মউত বললেন দোস্ত আল্লাহ রায় দিয়ে দিয়েছে আর কি করব জান কব্জা করি বলছে হ্যাঁ আল্লাহর কাছে আমি তো বলেছি তবে যেভাবে বলেছি সেভাবে জান কব্জা করো ভাই দোয়া কর দিদি বলছে কি করবো দেবো না বলবো সাবাট করতো তোর পিছনে মারামারি করছিস জান না আচ্ছা এরকম মারবো কি আরে ঘটনাটা শেষ করতে দিচ্ছে না ঘটনা শেষ করবো না ছেড়ে দেবো এই দেখ সব শুনে বলছে ওরা বলছে তাবারক রেডি ঘটনাটা শেষ করবো তো নাকি বলেন তকবীর দেন দেখি না আর এই তকবীর
আরো জোরে বলেন নারী তাকবীর, নারী জান কবজা করে ধরে রয়েছে, শট করে দিয়ে দিল, নবীদের জীবিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে দোস্ত, ও দোস্ত কেমন লাগছে বলো? বলছো দোস্ত কেমন লাগছে বলো? মৃত্যুর জ্বালা যন্ত্রণা, মৃত্যুর জ্বালা যন্ত্রণা কেমন লাগলো দোস্ত? কেতাবে লেখা আছে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজা করার পরে বললেন দোস্ত কেমন লাগছে দোস্ত? মালাকুল মউত কে বলেছিলেন নবী ইদ্রিস, ও আমার দোস্ত আজরাইল, একটা জীবিত মানুষের মাথা তালু থেকে নি আর পায়ের তালু পর্যন্ত যদি চামড়া ছাড়িয়ে আনা হয়, একটু 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 করে যদি চামড়া ছাড়ানো হয়, মৃত্যুর জ্বালার যন্ত্রণা কত কষ্ট আমি নবী ইদ্রিস ভাষায় বলে বাজাতে পারবো না। একটা মানুষের মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি চামড়া ছাড়ানো যায়, যত না কষ্ট হয় তার চেয়ে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণার কষ্ট আমি নবী ইদ্রিস ভাষায় বলে বাজাতে পারবো না। মালাকুল মউত বললেন দোস্ত, ও দোস্ত ইদ্রিস, এ জান কবজা করা হয়েছে আলোচনার মাধ্যমে, এ জান কবজা করা হয়েছে আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী, আমি তো কেবলমাত্র জান কবজা করে নিয়েছি, কোনো কষ্ট দেইনি, আলোচনার মাধ্যমে জান কবজা করেছি দোস্ত হিসাবে, তাহলে যারা পাপী হবে তাদের কেমন হবে দোস্ত? ও কলিজার টুকরা মায়েরা, ও সোনাচাঁদ বোনেরা, বেটিরা রে মুরব্বিয়ানেরা, আমার যুবক কলিজার টুকরারা, আল্লাহর নবী তো জাহানের বাদশাহ, বিশ্ব নবীর আগে গুনাহ ছিল না, আমার নবীর পিছনে গুনাহ ছিল না, সেই বিশ্ব নবীর জান কবজার সময় মালাকুল মউত গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজা করতে এসেছি, আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব, যদি বলেন থাকতে চাই আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। সেই সোনার নবী বেগোনা নবীর জান কবজার সময় আমার আল্লাহ পাক বলে দিলেন, ও আমার আজরাইল, পৃথিবীর জমিনে যত নবী যত রসুল যত মানুষের জান কবজা করেছো, আজকের যার জান কবজা করার জন্য যাচ্ছ অর্ডার যদি দেয়, বিনা অনুমতিতে জান কবজা করা যাবে না, আর যদি অনুমতি দেয় আমার দোস্ত আমার নবী আল্লাহর দোস্তর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত যদি অর্ডার দেয় তোমার যত রকমের কায়দা জানা আছে, যেভাবে আসানির সঙ্গে হয় আমার দোস্তর জান কবজা করো, তোমার জান কবজা করাতে আমার নবী যেন কষ্ট না পায়, আমার দোস্ত যেন কষ্ট না পায়। মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বলে পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজা করতে এসেছি, আপনি কি আরো কিছুদিন থাকবেন না এখন জান কবজা করার জন্য অনুমতি দেবেন? আল্লাহর রাসূল বললেন মালাকুল মউত, আমি যদি থাকতে চাই আবার দুদিন পরে আমার মৃত্যু বরণ করতে হবে, এ দুনিয়া থাকার জায়গা না, সুতরাং আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জান কব্জা করার অনুমতি দিলাম। বিশ্ব নবী যখন অনুমতি দিলেন কিতাবে লেখা আছে একটুখানি আঙুল টেকালেন নবী পাকের বুকে, আল্লাহ রাসূল বলছেন মালাকুল মউত, মালাকুল মউত, ইয়ে কি করলে মালাকুল মউত? আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ও ভাই আজরাইল আমার কলিজার উপরে কি পাহাড় চাপিয়ে দিলে, আমার বুকের উপরে কি পাহাড় চাপিয়েছো? আমি অর্ডার দেওয়ার সাথে সাথে মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহ অমন কথা বলবেন না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার অর্ডার দিয়েছে, পৃথিবী যত জান কব্জা করেছো আমার নবীর লক্ষ্য রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ, ইতিপূর্বে পৃথিবীর জমিনে যতগুলো জান আমি আজরাইল কব্জা করেছি, ইয়া তো আসানির সঙ্গে কারুর গায়ে হাত দেই না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে বলছেন আমার কলিজায় পাহাড় চাপিয়েছি? আল্লাহ রাসূল বললেন আজরাইল আমার বড় কষ্ট হচ্ছে, আমি নবী সুযোগ দিতে পারি না, আমার আমি নবী, আমার যদি এত কষ্ট হয় আমার গুনাহগার উম্মতের মৃত্যুর কত কষ্ট হবে। কলিজার টুকরা মুরব্বিয়ানেরা ও সোনামানিকেরা ও যুবকেরা জনেরা একটা কথা কি ভেবেছেন, একটা কথা কি ভেবেছেন, আল্লাহর নবীর যদি এরকম কষ্ট হয় যে নবীর আগে গুনাহ নাই, যে নবীর জিন্দেগি নামাজ কাজা নাই, যে নবী না হলে জান্নাত তৈরি হতো না, যে নবী না হলে আসমান তৈরি হতো না, যে নবী না হলে মানব তৈরি হতো না, যে নবী না হলে ফেরেশতা তৈরি হতো না, যে নবী না হলে আল্লাহ পাকের আরশে আজিম তৈরি হতো না, সেই নবী বলছে আমার কলিজার উপরে কি পাহাড় চাপালে। নবী দিরি জানিয়ে দিলেন দোস্ত আমি মৃত্যুর বর্ণনা কি দেব, আমি বলে দিলাম জানিয়ে দিলাম একটা জীবিত মানুষের মাথার তালু থেকে চামড়া ছাড়িয়ে পায়ের তালু পর্যন্ত আনবে যত না কষ্ট হবে তার চেয়ে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। কলিজার টুকরা মুরব্বিয়ানেরা আমার মা জননীরা বোনেরা বেটিরা এ দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে, কোনো কায়দায় বাঁধবো না, আর শরীর ফিট আছে কাল শরীর নষ্ট হয়ে যাবে, আল্লাহ যদি মুখটা একটু ব্রণ তুলে দেয় গোটা তিনিক তারিখ ফোঁড়া দেয়, কপালে যদি একটা ফোঁড়া দেয়, নাকটা যদি ফুলিয়ে দেয় আর কেউ তাকাবে না মা, সেজন্য আপনার সোনা মাখা মুখটা সবসময় ঢেকে রাখুন, আপনার নূরের বদনটা ঢেকে রাখুন, আমার আল্লাহ শরীরটা ঢেকে রাখা ফরজ করে দিয়েছে, জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই রকম ভাবে একটা বিকট আওয়াজ আপনার কানে আসবে, হাদিস শরীফে লেখা আছে ওই আওয়াজে ইয়াউমিন ফাকবিসুরি ফাতুন আফওয়াজা, আল্লাহ পাকের কোরআন আমি আমার বাপের বানানো কথা বলি না, সমস্ত মানুষ ময়দানে মাহশরে হাজির হবে, কবর থেকে সমস্ত মানুষ উঠে যাবে আর এরা বলবে আল্লাহ এই কাঁচা ঘুমে কে জাগালো, সবে মাত্র ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ পূর্বে ঘুমিয়েছি, না 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 না, সেই আদম নবীর আমলে যে সমস্ত মোমেন বান্দাগুলো আল্লাহ ডাকের সাড়া দিয়ে কবরে গেছে, শীষ নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউনূস নবী, এমনি করে মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সাফিউল্লাহ, এদের উম্মাত উম্মাতানি যারা মুমিন হয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে মাটির কবরে চলে গেছে, এরা ওই রকম আরামের সঙ্গে যারা ঘুমিয়ে আছে
ওরাও বলবে সবে মাত্র ঘুমিয়েছি উম্মতি মুহাম্মাদি যারা ঈমান নিয়ে আমল নিয়ে নামাজ নিয়ে তাহাজ্জুদ নিয়ে কোরআন তেলাওয়াত নিয়ে দান খয়রাত নিয়ে দান সাদাকা নিয়ে যারা ঈমানি হালতে চলে গেছে ওই ফুঙ্কারে ফুৎকারের আওয়াজে সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত মারে তারপরের দিন যদি আবার মাস শুরু হয় গায়ে প্রচন্ড ব্যথা হয় আর বলে ভাই পায়ে ধরি হাতে ধরি মারবি না বিষ দেখেলি আল্লাহর কসম ওই কবরে মউত হবে না ওই কবরে মউত হবে না বিষদা সাপের চপলে দাপটে মাটি তলায় চলে যাবি আবার টেনে তলা হবে আবার চপল মারা হবে জোহরের নামাজ কাজা করেছিস তোর আসর পর্যন্ত মারব আসরের নামাজ কাজা করেছিস মাগরিব পর্যন্ত মারব মাগরিবের নামাজ কাজা করেছিস এশা পর্যন্ত মারব এশার নামাজ কাজা করেছিস ফজর পর্যন্ত মারব ও কলিজার টুকরারা ও মুমিনেরা মুসলমানেরা আর যদি আপনি নামাজি হয়ে যান যদি আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান যদি আপনি ইশরাক আওয়াবিন চাশতের নামাজ পড়নে ওয়ালা হয়ে যান যদি আপনি কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হয়ে যান যদি আপনি দান করনে ওয়ালা হয়ে যান যদি আপনি মা বাপের সেবা করনে ওয়ালা হয়ে যান ও মুসলমানেরা ময়দানে মাশরের দিনে আর ময়দানে মাশরের দিনে এই সমস্ত ঈমান আর আমলের বাবরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আরশের তলা জায়গা করে দেবে সেদিন আপনার কষ্ট হবে না সেদিন আপনার মাথার ঘিগুলো ফুটবে না আর কবরে যারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে হাজির হবে কেতাবে লেখা আছে এই সমস্ত ইবাদত আর আমলগুলো আপনার প্রহরী আর পাহারাদার হয়ে আপনার গার্ড হয়ে যাবে জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাকের ফেরেশতাদের টাকার দরকার নাই জিবরিল আমিনের টাকার দরকার নাই তাদের শুধু একটা জিনিস করা দরকার একটাই জিনিস তার আল্লাহ পাকের হুকুম আদায় করার দরকার আল্লাহ পাকের গোলামি করে আল্লাহ পাকের দাসত্ব করে আর আমরা আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করব বলে আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা করে যদি আমরা চিটিং বাজি করি আল্লাহর কসমে শাস্তি আমাদের পেতে হবে তাহলে কতদিন মারবে বাপ কিয়ামত পর্যন্ত মারবে এক বেলা কামাই দেবে না আধা ঘন্টা জিরণ দেবে না পাঁচটা মিনিট দেরি করবে না তাই দুটো পায়ে ধরে বলি শুনতে অনেক অনেক মজা লাগে কি সুন্দর ভালো লাগে শুনতে আরাম লাগে সব সময় শুনি তেমন বিশ্বাস হয় না আল্লাহর কসম মরে যেতে হবে আর সেদিন টাকা দিলে কেউ শুনবে না টাকা দিলে কেউ নেবে না দুনিয়ার মানুষ টাকা দিলে চিটিংবাজ মানুষ খুঁজে পাওয়া যেতে পারে মিথ্যা কথা বলার জন্য মানুষ পাওয়া যেতে পারে ও কলিজার টুকরারা এক বছর জেল কাটার মানুষটা ছ মাসে জেল থেকে বার করে আনা যেতে পারে কিন্তু কবরে যে মারধর চলছে একটা লাইন খোলা যেতে পারে সেটা আমার রসুল বলেছে তুমি জানো আর না জানো তোমার আব্বার আখলাক চরিত্র তোমার মায়ের আখলাক চরিত্র তুমি যদি জানো কিছুটা তো বুঝতে পারো আমার বাপের যে কীর্তি কেলাম আমার বাপের যে কাজ কারবার আমার বাপের যে নামাজ রোজা এর দ্বারাই আমার বাপ ইমানদার না মাঝামাঝি কবরে সাপটা হচ্ছে না ভালো আছে অন্তত ছেলে মেয়ে কিছুটা বুঝতে পারে এই পারে না পারে না যে আমার আব্বা তো ছোটবেলার থেকে আমি দেখছি কোনোদিন নামাজ কাজা করতো না আলেম ওলামাদের বিরাট ভালোবাসতো
মেহমান এনে বাড়িতে খাওয়াতো, তাহাজ্জুদে নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু কোরআনে আঙুল বুলিয়ে বুলিয়ে প্রত্যেক দিন আমি দেখেছি পড়তো। তারপরে সুদের ব্যবসা করতো না, হারাম মাল খেত না। আমার আব্বা যথেষ্ট ভালো, তবুও আব্বার জন্য দোয়া করা দরকার। কিন্তু যদি একবার বিহারা হয় তাহলে কি করা দরকার? বিহারা হলে আমি তো বুঝতে পারছি, আমার আব্বা নামাজ পড়া ধরেছে প্রায় 55 বছর বয়স থেকে, তাও ঠিক মতো পড়তো না। জুমার নামাজে যেত, সবার আগে বেরিয়ে আসত। এরকম কিছু আব্বা আছে কি জুমার নামাজে যায় সবার আগে বেরিয়ে আসে? বহুত আছে না? হ্যাঁ, ও জানি এত নামাজ কে পড়ি, দূরে কাত পড়বো, বিদ্যুৎ গতিতে বেরিয়ে যাবো। হ্যাঁ, ওর বাপ আরো বসে বসে আইন তৈরি করে, জুমার নামাজ দূরে কাত, জুমার নামাজ দূরে কাত। এই বাংলাদেশের ফকির না, ওই যে মোবাইলে আমি মাঝে মাঝে ড্রাইভার দেখায়, আমার তো ছোট মোবাইল, ওতে কোনো ছবি টবি আসে না। আজ পর্যন্ত বড় মোবাইল আমি কিনিনি, কারণ একে যান খারাপ হয়, তোর বড় মোবাইল নিলে ও বিড়া বিড়া সব বই টই সিনেমা টিনেমা আসবে, আর ওই না দেখলে ঘুম লাগ ঘুম হবে, ওর পিছনে সময় চলে যাবে, খুব বাজে জিনিস। আর এমন একটা বিয়ারা জিনিস, ও আপনি গজল শুনবেন, ওয়াজ শুনবেন, কেরাত শুনবেন, যা শুনবেন, ওর মাঝখানে ফট করে একটা মেয়ে গেঞ্জি গায়ে ঠেলে উঠবে, এই সামান কিনলে তোমার বাপের নাম ভুলে যাবে, এই মোবাইল কিনলে মাথা খারাপ হয়ে যাবে, এলোমেলো অবস্থায় ওঠে না ওঠে না। এই জন্য ও যন্ত্র আমি লইনি। তো আমার ড্রাইভার দেখায়, এই বাংলাদেশের ফকিরা ইউনিয়ন করেছে, করে একজন বলছে শিখি আদলি, আর কজন বলছে চল শিখি আদলি চল, মানে সব 2 টাকার কয়েন দিতে হবে, 25 পয়সা 58 নেবে না। তা ভারতবর্ষের কিছু মুসলমান এরা ওর বাপের নিয়ে ইউনিয়ন করেছে, জুমার নামাজ দূর কাত, জুমার নামাজ দূর কাত, জুমার নামাজ দূর কাত, ওর বাপ বানিয়েছে, আল্লাহর কথা মানেনি, রসুলের কথা মানেনি, এর জন্য শাস্তি হবে না হবে না। এই বিয়াদ জুমার নামাজ দূর কাত কোথায় পেয়েছি? তোর দাদু বই লিখে গেল না, তোর বাপ কেতাব লিখেছে না, তুই গাঁজা খেয়েছিস, সবাই পড়ছে বাইরে কাত, তুই আর তোর বাপ পড়ছিস দূর কাত। এরা কি জন্য মসজিদে যায়? আবার কেউ কারো নামাজ ছেড়ে যাচ্ছে, এরম লোক আছে না? নাই, জুমার নামাজ ছেড়ে যাচ্ছে, এত চালাক। আগে গেলে সব নামাজগুলো পড়তে হবে, লোকে পড়ছে আমি না পড়লে লোক খারাপ বলবে, তারপরে খোতবা শুনতে হবে, সে একটা ঝামালি, যাবো ধরবো বেরিয়ে। আর রসুল বলছে যে সবার আগে যাবে ও একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তা আমরা গরিব মানুষ, আমাদের একটু এরকম রসুল পাকের হাদিসগুলো মাথায় রেখে, আর যদি নামাজ পড়তে যাই, যে আল্লাহ সবাই তো যায় 11টার পর থেকে যাওয়া শুরু করে, আমি আজকের 9টায় যাব, আল্লাহ আমি যদি সবার আগে যেতে পারি তাহলে আমি একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাবো। জোরে বলুন। তাহলে ভাবিদের উচিত হলো স্বামীকে পাঠিয়ে দেওয়া, যে তুমি আজ 9টায় যাও, দোকান বন্ধ করে দাও, শুক্রবার দিন দোকান বন্ধ করো, 9টায় যাও। ও সাইফুল্লাহ সাহেব বলে গেছে, প্রথম যে যাবে সে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাবে। গিন্নিও নামাজ পড়ে না, যতক্ষণ নামাজ পড়তে পারো ততক্ষণ পাশে বসে দুটো গল্প করবো না, তুমি বসে দুটো গল্প করো, সবসময় দোকান থাকো গল্প করার সময় পায় না। এই যে এমন গল্প করানো আল্লাহ করিয়েছে, গিন্নিরার কাছে রাখতে বিরক্ত বোধ করছে, শুধু বলছে আল্লাহ কবে লকডাউন কাটবে। এই যে এইরকম যন্ত্র আমি জানতাম না, কিন্তু আগে বলতো আমার স্বামী বাড়ি থাকে না, সারাদিন বাইরে থাকে, আর স্বামী বলতো আমি 1 মিনিট বাড়ি থাকার সময় পাই না, কি মুসিবতে পড়েছি, কি টেনশনে পড়েছি, সারা জীবন বাইরে বাইরে। এমন আল্লাহ করে দিয়েছে ঘরের বাইরে যে বার হবে সাপ পেটা খাবে। পুলিশ বলছে বাইরে বেরিস কেন, ঘরে যা, ছাড় আমি ছাড়, রাত আর কে বাড়ি আসছে, আসে না আসে না, গিন্নি গেছে, গিন্নিও ছুটি আসছে, কেন গো না পুলিশ পিটতেছে। এই কথা ঠিক না ভুল গো? আল্লাহ বলছে কত বাড়ি থাকতে পারিস থাক, মসজিদ বন্ধ যেতে হবে না,
ঘরে শুয়ে থাক চুপ করে, মসজিদে গিয়ে ইমাম সাহেব তাড়া দিচ্ছে, ঘরে যা, এই কথা ঠিক না বলবো, ইমাম বন্ধ তাড়তে বেরো না, তুমি নামাজ পড়বে একলা, হ্যাঁ আমি আর আমার মুয়াজ্জিন বন্ধ, চুপ করে মসজিদ বন্ধ, রাস্তা বন্ধ, যে দোকান খুলছে তার পুলিশ মারছে, যাই তুই নাকি সময় পাই না গিন্নির কাছে কথা বলার গল্প করার, শ্বশুর বাড়ি যাওয়ার, যা শ্বশুর বাড়ি যা, দোকান বন্ধ কর, শ্বশুর বাড়ি যা, হ্যাঁ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেলে বেরিয়েছে, পুলিশ ধরে বল যাই কোথাচ্ছি, যা বাড়ি যা, এই কথা ঠিক না, আল্লাহ বলছে সময় খুব কম, আমি বিরাট সময় করে দেবো, আল্লাহ একবার, কি মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছে, কত বড় কঠিন সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, এজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আজকের হাজার হাজার কলিজার টুকরা সন্তান, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এই বাচ্চাগুলোর মানে লেখাপড়াও শেষ হয়ে গেছে, এক বছর হয়েছে না হয়নি, আর মাদ্রাসার ছেলেদের সাংঘাতিক ডেঞ্জারেস, এরাও এক বছর সব মাস হয়ে গেছে, গিয়েছে না যাই, কলেজ শেষ, মাদ্রাসা শেষ, ভাই সামনাসামনি একটা পড়া আর অনলাইনে পড়া, ফেরা আছে না নাই, হ্যাঁ সেজন্য অনেক কষ্ট, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ এখন আমাদের সুস্থ সুস্থ করিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো আস্তে আস্তে খুলছে, মাদ্রাসাগুলো আল্লাহ আস্তে আস্তে খুলিয়ে দিচ্ছেন, রোগটা আল্লাহ পাক আমাদের ভারতবর্ষের জমিন থেকে প্রায় 99% তুলে নিয়েছেন, আর 1% আছে, দোয়া করি সবাই আল্লাহ যেন ওই রোগ আমাদের ভারতবর্ষের জমিন থেকে কেন তামাম বিশ্বের জমিন থেকে আল্লাহ যেন আসমানে তুলে নেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, খুব জোরে একবার তাকবীর দেন, নারী তাকবীর, আর জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর, সারা জীবন মনে রাখা দরকার, চাস্তো ভাই দিক, ভূত ভাই দিক, চাস্তো ভাই দিক আর ভূত ভাই দিক, যদি চাল দেয় নিজের ভাই দিক, চালটা কিন্তু তার, জমি আমার 2 বিঘা আছে, ওর 2 বিঘা আছে, আমার 1 বিঘা আছে, ওর 1 বিঘা আছে, তাহলে চাস্তো ভাই যদি চাল দেয় অহংকার করে বলতে নেই, জো আমার হক আছে তাই জন দিয়েছে, না দিলে তুই কি করবি, কিছু করার আছে, হ্যাঁ কিচ্ছু করার নেই, আমি তো বিরাট খুশি যে সময় ট্রেন নিয়ে লোকে যেতে পারে না, এ পাড়ায় ও পাড়ায় মারধর চলছে, ট্রেনের গাড়ি আটকাচ্ছে, এরকম হয়েছে না হয়নি, এদিকে হড়প না, ট্রেন দিয়ে আসছি, পেট পেট ট্রেন বড় তো, লোক লোক জড়ো করবি এক জায়গায়, লোক মরে যাবে, হচ্ছে না খেয়ে মরু মরু, কথা পাচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের রহমত সরকার দিক আর আমাদের দিদি দিক, এই যে 8-9 মাস এমন একটা মুসিবতে লোক পড়ত, এত চাল আমরা পেয়েছি, গম পেয়েছি, আটা পেয়েছি, ছোলা পেয়েছি, হ্যাঁ তাতে সমস্ত ধর্মের মানুষের উপকার হয়েছে না হয়নি, জোরে বল, বিরাট উপকার, এছাড়া হাঁস মুরগি খেয়ে মাথা খারাপ, যে এত চাল আমরা খাচ্ছি, এত গম, গমে লাথি মারছে মুরগি, গম এরম ধরে পিছনে টেনে দিচ্ছে, বেরো না, ইস, আর আগে মানুষ গম পেত না, গমের চাল ভিজিয়ে, গমের চাল ভিজিয়ে নিকড়ে লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, ভাজা লঙ্কা দিয়ে পানি খেয়ে জীবন যাপন করেছে না করেনি, লকডাউন গিয়েছে গরিব মানুষ বুঝতে পারেনি, হয়তো আওয়াজটা শুধু লকডাউন লকডাউন, কিন্তু গরিব যারা এদের বাড়ির থেকে চাল ফুরাইনি, এই কথা ঠিক বলছেন, বলবো সত্য কথা সব জায়গায় বলো, আপনাদের দিকে চাল টাল পেয়েছিলে, কন্ডলে চাল দেয়নি, কত করে কেজি নিয়েছে, 18 টাকা না 15 টাকা, 2 টাকা, আল্লাহ কবুল করেন, সেজন্য আমি একথা বলার উদ্দেশ্য হলো আমার এটাই, যে আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ পাকের অশেষ রহমত, এই কঠিন রোগ দেওয়ার পরে উম্মতি মুহাম্মাদি খাওয়ার কষ্ট পায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ, একটা বার তাকবীরে ধ্বনি দেন না, নারী তাকবীর, আর জোরে বলেন নারী তাকবীর, এইবারে আসেন, আমাদের সরকার আমাদের খেতে দিক, আর মুসলিমরা ধনী হয়ে মুসলিমদের খেতে দিক, হিন্দু ভাইরা মুসলিম,
हिंदू भाईरा मुस्लिम गरीब देर खेते दिक किंबा मुस्लिम भाईरा हिंदू गरीब देर खेते दिक ओ कलेज टुकुरारा सरकारे देवे धनी लोकेरा देवे न्यू टाउनेर मानुष देवे मेटियाबुर्जेर मानुष देवे घटपुकु भांगर मानुषेरा किछु किछु देवे आल्लार कसम এটা আমার নবী পাকের দোয়া আল্লাহ নবী আল্লাহর দরবারে বলেছিলেন আল্লাহ ভুকা থাকা কত জ্বালা ভুকা থাকা কত কষ্ট আমি নবী জানি আমি পেটে পাথর বাঁধা নবী আমি না খাওয়া নবী মাসের পর মাস উনুন না জ্বালানো নবী উনুন জ্বালাইনি নবী দিনের পর দিন অনাহারে থাকা নবী নবীর বেটি খাতুনে জান্নাত জান্নাতের সরদারিনী যিনি হবেন দিনের পর দিন অনাহারে জান্নাতে যুবকদের সরদার যে দুবাই হবে একজনের নাম হাসান অপরজনের নাম হুসাইন কলিজা টুকরা মায়েরা বোনেরা বেটিরা তারা দিনের পর দিন অনাহারে ছিল না ছিল না ভালো করে কথা মাথায় রাখেন আল্লাহ নবীর আর আমার আল্লাহর সম্পর্ক বিরাট এরকম সম্পর্ক কোন নবীর সঙ্গে ছিল এমন নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর সঙ্গে যে সম্পর্ক যে ভালোবাসা আমার আল্লাহ অন্য অন্য নবীদের নাম ধরে ধরে ডেকেছেন কোরআনে কারিমের ভিতরে শত শত জায়গায় প্রমাণ রয়েছে কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসতেন আমার নবীকে এক মুহূর্তের জন্য এক দিনের জন্য আমার আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকেন না বরং আল্লাহর নবীর সঙ্গে ও কলিজার টুকরারা আল্লাহর সঙ্গে আল্লাহর নবী সাক্ষাতে কথা বলতে পারিনি কোন নবী পৃথিবীর কোন নবী আল্লাহ সঙ্গে দেখা করতে পারিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি কিন্তু আমার নবীকে আমার আল্লাহ ডেকে নিয়ে সশরীরে আল্লাহর সঙ্গে কথা বলেছে না বলিনি ভাইজান আমার বাবা দিরা মুমিনেরা মুসলমানেরা সেই নবীর কথা তো আল্লাহ নেবেন 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 তাই আল্লাহ রসুলকে দিয়েছিলেন আল্লাহ আমার উম্মতকে খাবার কষ্ট দেবেন না আমার উম্মতকে ভুকা অবস্থায় মারবেন না আল্লাহ আমার উম্মত যেন খাবার কষ্ট না পায় আল্লাহ ওদের খাবার কষ্ট দেবেন না আপনি কবুল করেন দোয়া আল্লাহ বললেন দোস্ত তুমি কেঁদো না আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম উম্মতি মুহাম্মাদির খাবার কষ্ট দেব না জোরে বলুন মিলিয়ে নেন মিলিয়ে নেন এই ভাঙর কেরকম ছিল কটা দোকান ছিল কতলা করে বাড়ি ছিল এরকম খরিদ্দার ছিল এত গাড়ি চলতো কলকাতা ধর্মতলাতে খিওতে গেলে রোড পার হতে গেলে দু তিন মিনিট ইদিক উদিক করতে হয় তারপরে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে রাস্তার মাঝখান থেকে যখন এপার ওপার করে দুই দিকে হাত দিয়ে ও বাবা কলিজা টুরা পেরা আমার কত সাবধানে রাস্তা পার হতে হয় এখন ধর্মতলায় যাওয়া লাগবে না এই গলির সামনে সকালবেলা ঝাঁট করে কি এপার থেকে ওপার এপার হওয়া যায় বলেন যদি হেউড়ো লোক হয় বুড়ো লোক হয় ও আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে ভালো ভালো লোক ভালো ভালো জোয়ান ছেলে এদিকে তাকে মোটর সাইকেল আসছে এদিকে তাকে ইঞ্জিন ম্যান আসছে ওদিকে লরি এদিকে ট্যাক্সি হ্যাঁ এরপরে এই যে এখন ধনী হয়েছে টাকা ঠেলায় প্যারিস পুট্টি পাথর তারপরে তিনতলা চারতলা চার চাকা গাড়ি এত দেখা যেত রুটে সবাই চার চাকা কিনছে মোটর সাইকেলের তখন খবর ছিল না সবাই মোটর সাইকেল কিনছে এত টাকা আল্লাহ দেবে এত টাকা আল্লাহ দেবে দু বছর পাঁচ বছর দশ বছর যদি খরা হয়ে যায় মানুষ খাবার কষ্ট পাবে না পাবে না পাবে না একটা মুসলমান ভারতে কত টাকা দান করেছে ভারতের মুসলমান কি নাম গো হে প্রেমজি না কি গো হ্যাঁ
কয়েকশো কোটি টাকা দান করেছে, বুঝলেন? তো একটা একটা মুসলমান, একটা একটা মুসলমানের যা টাকা আছে, এরকম পশ্চিম বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা না পশ্চিম বাংলার মুসলমানের কয়েক বছর বসিয়ে খাওয়া দিতে পারে, কথা ঠিক না? এসব নবী পাকের দোয়া। আল্লাহ বললেন, দোস্ত তুমি কেঁদো না, আমি দোয়া কবুল করে নিলাম, উম্মতি মুহাম্মাদি খাবার কষ্ট পাবে না। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে এই যে খাচ্ছি আল্লাহর নবীর দয়ায়, আল্লাহর নবীর দোয়ায়, ভাই এর কৈফাত দিতে হবে না? হবে না। এই জন্য কিছু কিছু বিয়াদব বিয়াদ গেলে শয়তানের নিজের ভাই, এরা গরিব মানুষ নামাজিদের আল্লাহ বলাদের ধোকা দেয়। এই আব্দুর রহমানের বাপ, এই আব্দুর রহিমের বাপ, তুই দশ বছর ধরে নামাজ পড়ছিস, আর তোর এখনো টালির বাড়ি, এখনো তুই ভ্যান চালাস, তোর চোখের সামনে আমি আজকের কুড়ি বছর নামাজ পড়ি না, দেখতে 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 টালির বাড়ি থেকে একতলা, একটা দোকান থেকে দুটো দোকান, দুটো থেকে ছটা দোকান, আর দুতলা থেকে চারতলা, আমি তো কোনোদিন নামাজ পড়িনি। ও ভুগরুমবাজি নামাজ পড়া, নামাজ পড়লে ধনী না পড়লে ধনী, কলিজার টুকরা ভাইরা আমার, এগুলো শয়তানের আপন ভাই, কলিজার টুকরা ভাই, জ্ঞান গম্মি যদি থাকতো তাহলে রসুল পাকের হাদিস যদি জানতো, রসুলকে যদি মানতো, আল্লাহর কসম রসুলুল্লাহর দোয়ায় বেনামাজিরে আল্লাহ খাওয়ায়, চোরের আল্লাহ খাওয়ায়, চিটিংবাজের আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলে, তাই আমার আল্লাহ বেনামাজিদেরকে খেতে দেয়, চোর চিটিংবাজদের খেতে দেয়। আর আমার আল্লাহ পাকের এই দুনিয়ার উপরে যদি মোরা মশার ডানার মতো কতটুকু মোহাব্বত যদি থাকতো, মোরা মশার ডানা মনে হচ্ছে দুটো একটা পিপিলিকা, তারা ওই ডানাগুলো মুখে নিয়ে বাসায় চলে যায়, যার্রা পরিমাণ দরদ নিয়ে মনে হচ্ছে ডানার গড়ায় কিছু মাল আছে, নরম টাইপের যদি এক চিমটি পরিমাণ থাকে ওটা ওর ভিতরে গিয়ে খাবে, কিন্তু মোরা মশার ডানার মতো কতটুকু যদি আল্লাহ পাকের দুনিয়ার উপরে কোনো দরদ আর মোহাব্বত থাকতো, আল্লাহর কসম আল্লাহর নফরমানি বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, শুধু বলতেন জোবান বন্ধ হয়ে যা, যেহেতু তুই আমার কোনো হুকুম মানিস না আর আমার দোস্তর নীতি মতো চলি না, আমি আল্লাহ পাক তোর জোবান বন্ধ করে দিলাম, এইবারে তোর মৃত্যু দেব, এক ঢোক পানি পান করতে দেব না, আপেলের রস, আঙ্গুরের রস, আর মুসাম্বি লেবুর রস, কমলা লেবুর রস তুই খাবি, তোর বাপের মাল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সমস্ত মাল এবং মুলকের মালিক আমি, সমস্ত গাছপালা ফলমূলের মালিক আমি, আমি আল্লাহ তোদের ভালায়ের জন্য রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক আমার নেয়ামত খাবি, আর আমি যখন ডাকবো তোরা যাবি না, আমার নবীর তরিকার উপরে চলবি না, আমি আল্লাহ তোদের জবান বন্ধ করে দিলাম বেনামাজি, আর তোর মতো বেনামাজি এই দুনিয়া বেঁচে থাকার দরকার নাই, তুই এবারে না খেয়ে মরে যা, আল্লাহ পারে না পারে না? জোরে বলেন। আচ্ছা আল্লাহ যদি বলে এই বেনামাজি কটা জবান বন্ধ হয়ে যাক, আর হাত পা কটা পড়ে যাক, না খেয়ে না খেয়ে মরে যাক, সঙ্গে সঙ্গে হবে না? হবে না। তাহলে বেনামাজির নামাজ পড়ার ইচ্ছা হয় না কেন? আল্লাহর দেখে ভয় লাগে না কেন? এ কি আল্লাহর মানে না? যে কজন আপনার এখানে বসে আছে ভয় লাগছে না কেন? এত আলেম ওলামা, এত মাওলানা, এত হাফেজ সাহেব, এত হাজি সাহেব আপনাদের বুঝিয়ে বলছে, দুটো পায়ে ধরেছি, নামাজ পড়ো, নামাজ সব খারাপ কাজ থেকে বাঁচাবে, নামাজ আল্লাহ পাকের জান্নাতের চাবি, নামাজ হলো আল্লাহ পাকের জান্নাতের চাবি, নামাজ কবরের আজাব থেকে বাঁচায়, হাসরের আজাব থেকে বাঁচায়, ফুলসিরাতের আজাব থেকে বাঁচায়, এই নামাজ আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেয়। জোরে বলুন।
আমি দোয়া করি আল্লাহ যেন বেনামাজিগুলো জবাননা বন্ধ করে দেয়, হাত পানা ফেলে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সুস্থ শরীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার মতো তৌফিক দেন। সকলে বলেন আমিন। কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বিশ্বাস করুন বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। আল্লাহর অনেক দয়া বলে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে, যে নামাজ পড়ছে না ওই একদিন আসবে, ও একদিন আসবে আমার কাছে, এসে ওর পিছনে সব গুনার কথা আমার কাছে বলবে। আর ও তো শয়তানের কবলে পড়ে পড়েছে, ও যখন ওর পিছনের কথাগুলো বলবে আমি আল্লাহর পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দেবো। এখনো আল্লাহ সুস্থ রেখেছে, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা রেখেছে, নামাজ পড়ার মতো ক্ষমতা রেখেছে। যেদিন হাত পা পড়ে যাবে, মুখ ভেঙে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ কুনতু মিনা জালিমিন আর বলতে পারবে না, আর কলেমাও পড়তে পারবে না। আল্লাহ জানে কলেমা পড়বে, দোয়া ইউনুস পড়বে, মুখ বেঁকিয়ে দিই, ও যেন আর কিচ্ছু বলতে না পারে। তখন ওর গিন্নি বলবে, ওই দেখো তুমি তো চলে যাবে, তো কলমা পড়ো। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ, গিন্নি বলে দিচ্ছে। আরে বলছে একবার মোহাম্মদ রাসূল, বলছে সাতবার ম ম ম ম ম ম করছে। কারণ যখন ভালো, আল্লাহ বলে যখন ভালো ছিলি বলিনি কেন, যখন ভালো ছিলিস ষাট বছর বয়স পর্যন্ত কোনোদিন বলিনি কেন, এখন ম ম ম ম করছি। ফেরেশতা ধর টুটি 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 মেরে দে। কলেমা পড়তে পারবে না, দোয়া ইউনুস পড়তে পারবে না, হাত পা পড়ে গেছে, নামাজ পড়তে পারবে না, হেঁটে পায়খানা করতে যেতে পারবে না, পেশাব করতে যেতে পারবে না, ওইভাবে ঘষে ঘষে মরবে, নাপাক অবস্থায় মরবে, বিহাল বিহ অবস্থায় মরবে। ও কলিজার টুকরারা, তাই সুস্থ থাকতে থাকতে হাঁটা চলা যখন করতে পাচ্ছি, আল্লাহ কঠিন রোগ দেয়নি, হাত পা বেঁকিয়ে দেয়নি, জোবান বেঁকিয়ে দেয়নি, দুটো পায়ে ধরে বলি আল্লাহর কসম মরে যেতে হবে। এ পৃথিবীর জমিন থাকার জায়গা না, কবর কঠিন জায়গা, হাসর কঠিন জায়গা, আর ময়দানে মাশরে সেদিন এমন অবস্থা হবে, কলিজার টুকরা ভেড়া মার, আল্লাহ পাক যখন সমস্ত মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়ে আর আমল্লামা উড়িয়ে দেবে। কিতাবে লেখা আছে কারুর ডান হাতে আমল্লামা উড়ে উড়ে গিয়ে পড়বে, সে খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহ পাকের জান্নাতের টিকিট পেয়ে গেছি ও কলিজার টুকরা, আর যার বাম হাতে চলে যাবে এর বাপের নাম ভুলে যাবে, ও তখন পাগল হয়ে যাবে। আমার হাতে জাহান্নামের টিকিট রে, আমি কি করব, ও তখন বলবে আল্লাহ এ টিকিট আমার না, উড়ে এসে আমার হাতে পড়েছে, ভুল করে এসে আমার হাতে ছুটেছে, আল্লাহ টিকিট আমার না, আমার তো ডান হাতে আসবে। আল্লাহ বলছে কোরআনে আল্লাহুম্মা নাখতিমু আলা ফুমাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মায়েরা বোনেরা বেটিরা একটু সাবধান হন, এই নিউ আপনার কিনা নিউ টাউনে আল্লাহর রাস্তে বলছি, নিউ টাউনে জলসা করতে গিয়েছি, এই এতগুলো মোবাইলে চলছে আর সমস্ত এলাকার মানুষ দেখছে, নিউ টাউনে জলসা করতে গিয়েছি আর আমার ড্রাইভার বলছে হুজুর দুটো ব্যাটা ছেলে আর দুটো মেয়ে ছেলে জলসা শুনতে এসে আমার গাড়িটা আছে বাগানের ভিতরে, বলছে হুজুর আমি তো গাড়ির ভিতরে বসে আছি, ওরা এসে চারজনের চারটে সিগারেট জ্বালিয়েছে, মুসলমানের মেয়ে সিগারেট খাচ্ছে, হদ্দ খাওয়া খাচ্ছে, এটা স্টাইল, স্টাইলটা দিচ্ছে সিগারেট খাওয়া স্টাইল, স্টাইল দিচ্ছে ও কলিজার টুকরা ভাইরা আমার গাঁজা খাওয়া স্টাইল, স্টাইল দিচ্ছে মুসলমানের মেয়েরা চুল কাটার স্টাইল, বেটা ছেলেদের কাছে গিয়ে লীলাজ্জ, ও কলিজার টুকরা মায়েরা বোনেরা বেটিরা একটা না দুটো না, এরা লেখাপড়া শিখে এত জ্ঞান অর্জন করেছে, ওর বাপ লক্ষ লক্ষ টাকা খরচ করে কলেজে ভর্তি করে দিয়েছে, হোস্টেলে দিয়েছে, জাতির কলঙ্ক মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি বিড়ি খাওয়া শিখতে গেছ, সিগারেট খাওয়া শিখতে গেছ,
আসে না নাই জি 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 আমি জীবনে দেখিনি মেয়েরা হদ্দু ভিড়ি খাচ্ছে আর এক ঘর কলকাতার দিকে গিয়ে দেখেন মুরব্বী দিকে লজ্জা নেই আলেম দেখে লজ্জা নেই দাড়িওয়ালা দেখে লজ্জা নেই বয়স্ক লোক দেখে লজ্জা নেই বড় ভাইয়ের মতো যুবক ছেলেদের দেখে লজ্জা নেই বিড়ি খাচ্ছে এইভাবে ছেড়ে দিচ্ছে আমাদের এলাকায় আসবে আমাদের এলাকায় আসবে বিশ্বাস করুন কারণ আমাদের এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমরা তুলে দিয়েছি আল্লাহর কসম আমাদের এলাকায় প্রায় পৌঁছে গেছে আমাদের এলাকায় পৌঁছে গেছে আজ থেকে এই 10 বছর পূর্বে মেয়েরা শুট পরে রাস্তায় দেখতে পেতেন এখন বাড়ির বউরা শুট পরছে আসে না নাই বলেন বাড়ির বউরা শুট পরছে রাস্তায়তে যাচ্ছে দাদা না দিদি চেনা যায় যে কি ও তর্ক করে দৌড়ে দৌড়ে যাচ্ছে যে দাদা না দিদি দেখব দুজনের একই রকম দেশ তর্ক করেছে যে কোনটা মেয়ে ছেলে কোনটা বেটা ছেলে দুজন কেউ বলতে পারেনি ছুটে 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 গিয়ে তারপর লাইন মতো দাঁড়িয়ে তারপর বুঝতে পারলো যে কোনটা মেয়ে ছেলে কোনটা বেটা ছেলে কাল হায়া ও শৌফাতুম মিনাল ঈমান লজ্জা শরম ঈমানের অঙ্গ এরা অ্যাসিড খাবে না তে অ্যাসিড কে খাবে চাচি খাবে ভাবি খাবে নর মা খাবে অ্যাসিড তো ও খাবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যখন ছাড়বে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে ও একজনের সঙ্গে ভালোবাসা করেছে আরে ওই গঠন দেখে ভালো করে ওয়াজ বুঝবেন শরীয়তের খেলাফ আর শাবাব শুবাতুম মিনাল জুরুন ওয়ান নিসাউ হিবালাতি শায়াতিন রাসূল বলেছে মেয়েরা শয়তানের জাল চিনতে পারে না একবারে নায়িকার সাথে যাচ্ছে এবারে এ ছেলেটা ধরি লোকের ছেলে দেখছে ফোন নাম্বার নবের সাথে লাইন করব বলে দৌড়ে মোটরসাইকেল 220 নিয়ে গিয়ে আটকে দিয়েছে ম্যাডাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিনে জেনে লাভ কে মুখ জায়গা বাড়ি চল এখান থেকে চল কেন ও তোর এর আগে দুজনের সঙ্গে লাইন আছে তার তো সঙ্গে ফেরত করবো কেন এ তখন বলছে না জানতে চাই বলছে পায়ে জুতো জুতো রয়েছে দেখেছেন সে বললে যান বলে চলে গেল আর দু চারটে বন্ধু বান্ধব ফিট করলো বলছে ফের ওই মেয়েটা ধরবো ওর সঙ্গে আমি প্রেম করতে চাই ওর বিয়ে করতে চাই ও যখন মোটে প্যালেস দিল না তার পরের সপ্তাহে অ্যাসিডের বোতল নিয়ে খুঁজছে খুঁজে খুঁজে ধরে মুখ ফাঁকা ছাটকে ঝেড়ে দিল জন্মের মতো শেষ হয়ে গেল কলিজার টুকরা ভাই ওই মুসলমানের সোনা চাঁদ কলিজার টুকরি শিক্ষিতা মাটা যদি যাওয়ার সময় বরকা পরে কোথাও যায় ও ফর্সা কি ভালো বডি কি হাত পা গুলো মোটা আল্লাহর কসম কেউ বুঝতে পারবে না যে বুড়ি না জন সেজন্য খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদারিনী আপনারা জীবনে শুনেছেন কি যে ফাতেমা এলোমেলো অবস্থায় বেড়াতো শুনেছেন তাহলে যে নারী অধীনে আমরা থাকবো জান্নাতে আমরা মায়েরা নারীর জাত মায়ের জাত যে নারীর অধীনে থাকবো সেই নারী বলছে আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বাজানের কোনো সাহাবি আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পাইনি জোরে বলুন আর এখনকার মেয়েরা যেকেন যেরাম সেকেন সেরাম মাপ দিয়ে ব্লাউজ তৈরি করছে মাপ দিয়ে জামা তৈরি করছে মাপ দিয়ে বরকা তৈরি করছে বরকা শরীরটা যেকেন যেরকম ঠিক সেকেন সেরকম আবার রাশ দিতে গিয়ে দোকানে গিয়ে যে তুমি কিরাম দর্জি এখানে পেটে কাছে হাতে ঢিলা কেন কলম দিয়ে দাগ মেরে দিয়েছি ওইভাবে সেলাই করে আসবে বরকা হবে ইঁটির মতো আমি কি যাচ্ছি লোক যদি বুঝতে না পারলো তাহলে মানুষটা কথা হ্যাঁ এই কথা ঠিক না ভুল তাহলে আপনি স্বামী হয়ে অর্ডার দিচ্ছেন ওই বরকা পড়ার জন্য শুনেন যদি ওই বরকা আপনি পুড়িয়ে দেন ওই জামা আপনি পুড়িয়ে দেন ওই চুড়িদার আপনি পুড়িয়ে দেন আপনার মেয়ের হোক আর আপনার স্ত্রীর হোক আল্লাহর কসম মনের দুঃখে যদি বিষ খেয়ে মরে আল্লাহর দরবারে আপনার মতো স্বামীর আপনার মতো ভাইয়ের আল্লাহর দরবারে কৈফাত দিতে হবে না হবে না হবে না গ্যারান্টি 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 ওই গিন্নি মরে যাক ওই রকম বোন মরে যাক কারণ ওই বোনের জন্য বড় ভাই জাহান্নামে যাবে সুতরাং
আমি বড় ভাই বেঁচে আছি, আমার সামনে বিয়ারা পোশাক পরতে পারবি না। কিন্তু ভাই নিষেধ করা তো দূরের কথা, ভাই বল চাই কচি তোর শরীর বডি হেভি হেভি বডি, তুই আমার শার্টটা পর আর আমার স্যুটটা পর, কিরম লাগে দেখি, একটা ছবি তুলি। এবার ছবি তুলতে বল এরম কর, এরম কর, বাঁদর যেরম করে এই করে না করে। মাঝে মাঝে দেখি শরীরের ভিতরে আগুন জ্বলে, একটা মেয়ে মোবাইল নিয়ে নিজে নিজে একবার ইন কিন্তু ইন কিন্তু এই আসে না, বলে কি করছো গো, তা ওই কি বলে গো, এই কি বলে সেলফি, বলছে সেলফি তুলছে, আমি কি পাগল হয়ে গেলাম, আমি একা একা একবার এরম করতে একবার এরম করতে ইন করতে এই এই হাতে, আমি পাগল হয়ে গেছি নাকি ম্যাম। তারপর লোকের কাছে শোনা যাচ্ছে যে সেলফি তুলছে, সেলফি কি করলো ওর ভালো লাগে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহর কসম, তিনি সামিউম বাসির, কিয়ামতের দিন যা কিছু করেছেন প্রথমে আপনার জবান বন্ধ করবে, এ বলবে আল্লাহ এটা আমার হাতে ভুল করে এসে পড়েছে। আল্লাহ বলে বান্দি আমি আল্লাহ পাক, আল্লাহ দালাম তোর জবান বন্ধ করে দিলাম, মুসিবতের দিন তোর জবানটা বন্ধ করে দিলাম, তোর জবানে মোহর মেরে দিলাম, মুসলমানের ঘরের মেয়েরা কলিজার টুকরা বোনেরা বেটিরা আল্লাহর কসম মরে যেতে হবে সেদিনে। ও ভাবি ও খালা ও চাচি ও মা জননী দাদি মা ও মুরুব্বিয়ান জন যুবক সোনা মানিকে রা, সেদিনে আমার আল্লাহ পাক হাতে জবান যখন খুলে দেবেন ওই হাত একের পর এক, আপনার জ্ঞান হওয়ার পর থেকে কোথায় কি ঘটনা ঘটিয়েছেন, কোথায় কোন গন্ডগোল করেছেন, কোথায় কি হয়েছে, আল্লাহর কসমে একটা একটা করে আপনার হাত আল্লাহর দরবারে বলে দেবে। একটা কথা বোঝার চেষ্টা করুন, আপনার মা বাপ আর আপনার বন্ধু বান্ধব আর আপনার স্ত্রী আর আপনার ছেলে মেয়ে এরা কিন্তু সব সময় আপনার কাছে থাকে না। আপনি একটা মেয়ে নিয়ে যদি দীঘায় যান, একটা মেয়ে নিয়ে যদি হোটেলে যান, একটা মেয়ে নিয়ে যদি গল্প করেন, ও কলিজার টুকরা রাম মা রেখে যেতে পারবেন, বাপে রেখে যেতে পারবেন, ছেলে রেখে যেতে পারবেন, নিজের হাতের আর নিজের পায়ের কি কোনো জায়গায় খুলে রেখে যাবেন। সাইফুল্লাহ সাহেব কোরআনের আয়াত দিয়ে বলেছে কিয়ামতের দিন আল্লাহ হাতের জবান খুলে দেবে, অতুকাল্লিমুন আইদিহিম ওয়াতাসাদু আরজুলুহুম, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে। তাহলে এই হাত দুটো হাত খুলে রেখে যাই দাপনা থেকে কেটে দিই, আর পা দুটো খুলে রেখে যাই গেয়নের দিঘায় যাই, এগুলো খুলে রেখে দিয়ে যেতে পারবেন, জোরে বলেন পারবেন, তাহলে এগুলো লে যেতে হবে। তো তাহলে জেনে রাখবেন কোরআন যদি সত্য হয়, আল্লাহ পাক তো তিনি সব কিছু জানেন, তিনি সামিউম বাসির, আমার আল্লাহ পাক সব কিছু জানা শোনার পরে ফেরেশতারা ফেরেশতারা তো রাতে দিনে লিখছেন, ও কলিজার টুকরারা ওই একটা একটা লেখা খাতা হবে, আপনার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে, আপনার টোটাল জীবনের ভালো মন্দ লেখা খাতা আছে না নাই এছাড়া আপনার হাতের জবান খুলে দেবেন আল্লাহর কসম, আপনার পায়ের জবান খুলে দেবেন আল্লাহর রাস্তে বলছি। আল্লাহ পাকের কোরআন বিশ্বাস করুন, অন্যায় করে আল্লাহ পাকের চোখে এক জাররা পরিমাণ এক মুহূর্তের জন্য ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই দুটো পায়ে ধরে বলি, এখনো সুস্থ রয়েছেন মা, এখনো সুস্থ রয়েছেন বোন, এখনো সুস্থ রয়েছেন মুরুব্বিয়ান, ও আমার জোয়ান যুবক সোনার চাঁদ মানিকেরা আল্লাহ রাস্তে এখনো ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। এ দুনিয়া থাকার জায়গা না, আমাদেরকে প্রত্যেকই দুনিয়া ছাড়তে হবে, এমন কোন মানুষ নাই পৃথিবীর জমিনে
বুদ্ধির বলে ঔষধের বলে টাকার বলে বংশের বলে বিল্ডিং বালাখানার বলে পৃথিবীর জমিনে বেঁচে আছে আছে বা কোন বুদ্ধি টুদ্ধি করে টাকা টাকা ঘুষ টুইতে নামরে দৌড় মেরে চালাকি করে জান্নাত চলে গেছে আছে একজন লোক গিয়েছিল তবে টাকা পয়সা দিয়ে না বুদ্ধি খাটিয়ে লাইন করে বেরিয়ে চলে গেছে দুনিয়া থেকে জান্নাত চলে গেছে আশা আর কি কে বলেন নাম বলো এটা হ্যাঁ ইদ্রিস নবী হোক মানে বিকায়দা বেরিয়ে চলে গেছে বুঝলেন খবরটা শুনবেন কি করে গিয়ে শুনবেন বলে বলতে হবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ও গো মাহাজেরা এ পাগিলি হলো এক ফোঁটা পানির তরে ও গো মাহাজেরা এ পাগিলি হলো এক ফোঁটা পানির তরে আর সাফা মারো ছুটতে থাকে এ পিপাসা মিটিবে কি করে এক ফোঁটা ওই পানির তরে কলি জাহাজরা জ্বলে যায় মনুরের নবীর ওসিলাতে এ আবে জম জম জারি হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরে সবাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কথা শোনে না শোনে না হাজরার আল্লাহ দিয়েছে না দেয়নি আর নবী বলে গিয়েছিল আল্লাহ তোমার দায়িত্ব নিয়েছে আল্লাহ তোমার দেখবে বিশ্বাস করো হাজরা বললেন ঠিক আছে আমি বিশ্বাস করি আপনার কথা যেহেতু আপনি আমার স্বামী আর আপনি তো নবী এজন্য আল্লাহ পাকের পরীক্ষায় হাজরাও পাশ করলেন ইব্রাহিম খলিলুল্লাহও পাশ করলেন ইসমাইল জবিউল্লাহও পাশ করলেন জোরে বলুন হাজরা সাফা মারওয়া সাতবার ছটা ছবার ছটার পরে সাতবারের মাথায় পানি দেখতে পেয়েছে আর আমাদের এলাকার গোমরা মেয়েরা হল কি করতো অথবা ছুটছি পানি দেয় না তারপর স্বামী বিরাট মিথ্যাবাদী আল্লাহ দেখবো তো আল্লাহ খাওয়াচ্ছে না কেন হ্যাঁ মরে যাই যাই পাথরে মাথায় মারি পাথরে মাথায় মারি মেরে মরে যাই কথা ঠিক না বললো হাজরা বলছে আমার স্বামী নবী মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ দেবে আল্লাহ বলছে হাজরা ছোট একটু ছোট দেখি তোর খবরটা কি দেখি অরিজিনাল ব্যাপারটা কি ছুটে ছুটে আল্লাহ এবারে বলছে আল্লাহ কোন জায়গায় কিছু হচ্ছে না আপনি তো আমার দায়িত্ব নিয়েছেন পানি দেন না আল্লাহ পানি দেন আমার কলিজার টুকরা বাচ্চা বাঁচবে না পানি দেন সঙ্গে সঙ্গে বোমের মতো শব্দ হলো হাদিস পাকের ভিতরে এসছে বোমের মতো একটা শব্দ হয়ে পাহাড় ফেটে আল্লাহ পানি বার করে দিয়েছে জোরে বল ইসমাইলের পায়ের ধাক্কায় না এটা খুব খুব কঠিন মিথ্যা কথা যারা বলে না বিশাল মিথ্যাবাদী মানে ইসমাইল পাটি করছে পানি কার বাবার ক্ষমতা পাটি পানি বার করা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার করেছে জামার ইসমাইলের পায়ের ধারে তোমার নূরের ডানা মারো তোমার পায়ের গোড়ালি মারো মের ফাটিয়ে দাও তোমার মারার দায়িত্ব আর পানি বার করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার জোরে বলু আরো জোরে বলু চা খেলে হয় স্যার পান্তা খান কাল থেকে পান্তা খা লোক দেখুন তো আমাদের এলাকায় যাবে গলা বাঘের মতো আওয়াজ আর আপনারা চা খাওয়ালো আল্লাহ আল্লাহ মানে ইঞ্জিন শেষ
পান্তা খাওয়ার মতো একটা ব্যাপার না। আগেকার এ তো বহু বহু বয়স্ক লোক রয়েছে, আগেকার লোক পান্তা খাওয়া লোক, এখনকার ছেলেপুলে নেই সকালে চা খেয়ে সারাদিন সেই রাত বেলা দুটো পর্যন্ত কাটায়, পান্তা খাওয়া লোক তো বহু আছে, আজও পান্তা খায় কিছু লোক আছে, এক একজন আছে না নাই, তাহলে এই আওয়াজ এত আসতে কেন? চার ক্ষমতা পান্তার ক্ষমতা ফেরা আছে না নাই? হ্যাঁ, তাহলে হ্যাঁ তা আসতে বলছেন কেন? বাপ বলিস একটু জোরে বলেন মুসলমান বাঘের বাচ্চা, তকবীর এরম তকবীর দিতে হবে। কিছু লোক চুপ করে আসে, আর এই গলির ভিতর থেকে আওয়াজ বাইরে যায় না, এত জায়গায় জলসা দেখেছি, ইয়ে কি জলসা, এইরকম এখান থেকে সেই মার্কেট পর্যন্ত আল্লাহ পুরো জাম, লোক কিন্তু কম নাই বলো, বিশাল লোক, এত বড় প্যান্ডেল জাম, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন আমাদের, সকলে বলেন আমিন, জোরে একবার আল্লাহর ডাকেন, ভয় করবেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা, وعلى آل سيدنا ওরে মা সুজদি ইহই তব আমরা সবাই সাতার দিতাম ওই দরিয়ায়, ওরে মা সুজদি ইহই তব আমরা সবাই সাতার দিতাম ওই দরিয়ায়, আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনা, সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়, ওই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়, আর গরিবি বলে মদর যাওয়া নাহি হয়, তাই মনে আমাদের বড় আশা, আমরা সবাই যাব মদিনা, মনে আমাদের বড় আশা, আমরা সবাই যাব মদিনা, আর চুমা দেব আজরে আসমত মোদের নসিবে কি হবে না, আল্লাহ হুম্মা জোরে 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 আসলি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়িদিনা, সবাই মিলে দাঁড়িয়ে জান ভরে বিশ্বনবীর দরবারে সালামের নজরানা, ইয়া নবী সালাম